সরকারি হাসপাতালের বহির্বিভাগের নির্ধারিত সময়ের বাইরেও চলছে রোগী দেখা সরকারের নির্দেশনায় অসহায় ও দরিদ্র রোগীদের চিকিৎসা সেবা দিতে চালু হল এই বৈকালিক চেম্বার কার্যক্রম বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এরপর একযোগে দেশের বারোটি জেলা সদর হাসপাতাল এবং উনচল্লিশটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু হয় ইনস্টিটিউশনাল প্র্যাকটিস বা বৈকালিক চেম্বার কার্যক্রম স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য আজকের এই পদক্ষেপ আমরা শুরু করলাম এই প্রাথমিক পর্যায়ে আমরা পাইলট প্রজেক্ট হিসেবে জেলায় আমরা শুরু করতে যাচ্ছি এবং উনচল্লিশটি উপজেলায় আমরা শুরু করতে যাচ্ছি শুক্রবার বাদে প্রতিদিন বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বৈকালিক চেম্বারে রোগী দেখবেন সংশ্লিষ্ট হাসপাতালের অধ্যাপক সহযোগী অধ্যাপক সিনিয়র কনসালটেন্টরা 150 থেকে 400 টাকা ফি দিয়ে চিকিৎসা নিতে পারবেন রোগীরা এছাড়া প্যাথলজি টেস্ট সহ হাসপাতালে অন্যান্য সুবিধাও পাবেন তারা বাইরে ডাক্তার দেখাতে গেলে তো অনেক সময় 500 টাকা লাগে আর এখন আমরা 150 টাকা দেখেছি গরীবের ভিতরে নিজের দিকতে খুব আনন্দিত হইছি ডাক্তার দেখাইয়ে অনেক রোগী আসবে তারা যদি সেবাটা পায় তাহলে অবশ্যই ভালো লাগবে এবং আমারও ভালো লাগতেছে ভালো লাগছে যে আমি এখানে নিজের নিজ ইনস্টিটিউশনে নিজের চেম্বারে বসেই এখন প্র্যাকটিস করতে পারছি এইখানে যারা সহায়তা করবে সাপোর্ট স্টাফ তারাও কিন্তু একটা হচ্ছে ওই যে অংশ কিন্তু তারা পাবে সরকারের পাইলট প্রকল্প হিসেবে শুরু হওয়া বৈকালিক চেম্বার পরবর্তীতে সারা দেশের সব সরকারি হাসপাতালে চালু করার পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য বিভাগের সরদার মোহাম্মদ আরিফ সময় সংবাদ